আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? বেশ অনেকদিন ভিডিও দিতে পারিনি কিছু ব্যক্তিগত ব্যস্ততার কারণে। যাই হোক, আজকে একটা ভালো মজার ভিডিও দেবো ইনশাল্লাহ পিন্টারেস্ট নিয়ে। পিন্টারেস্টে আল্লাহর রহমতে আমি বেশ ভালো সাকসেস পাচ্ছি। সো আমি আজকের ভিডিওতে যেটা করব সেটা হলো গিয়ে আমি কিছু কমন আর্টিকেলের টাইপ শেয়ার করব, যেই টাইপগুলা পিন্টারেস্টে বেশ ভালো কাজ করে এবং মোটামুটি প্রত্যেকটা নিশেই আপনি এই ধরনের টাইপের আর্টিকেল খুঁজে পাবেন, ঠিক আছে? সো এরকম কিছু টাইপ আপনাদের আমি দেখাবো। যেমন একটা টাইপ হলো গিয়ে, আমি একটু যদি আমার নোটস ডাউন করি তাহলে দেখাতে পারবো, যাই কন হইতেছে না কোনো কারণে, এখানে দেখে একটা হলো গিয়ে আইডিয়াস, ঠিক আছে? সো আইডিয়াস এই ক্যাটাগরিতে আপনি যেটা করবেন, ধরেন আমি পিন্টারেস্টে এসেছি, পিন্টারেস্টে এসে আমি সার্চ বারে যাব, তো এখানে আপনাকে আপনার নিশ যেটা সেটা আপনি লিখবেন। ধরেন আপনার নিশ হলো গিয়ে বি কিপিং, ঠিক আছে, বি কিপিং, এরপর আইডিয়াস লিখবেন। এখন আপনি অনেকগুলো এরকম কিওয়ার্ডের আইডিয়া পাবেন, প্রত্যেকটা এক একটা আর্টিকেলের বা প্রত্যেকটাকে কেন্দ্র করে আপনি অনেকগুলো আর্টিকেল ক্রিয়েট করতে পারেন। এবং এই আইডিয়াস টাইপের যে আর্টিকেলগুলা বা যে কন্টেন্টগুলো হয় সেগুলো কিন্তু পিন্টারেস্টে খুব ভালো কাজ করে। যেমন ধরেন আমি যদি অ্যাপিয়ারি বি কিপিং আইডিয়াসে যাই, তাহলে আমি তো বিকিপিং নিয়ে কিছু জানি না, আমি একটু দেখিনি অ্যাপিয়ারি বিকিপিং জিনিসটা কি। আচ্ছা ঠিক আছে, প্লেস ওয়্যার বি হাইভস আর কেপ্ট, ওকে ফাইন, যেখানে বি হাইভসগুলো রাখা হয়। সো এখানে গিয়ে আপনি যেটা করতে পারেন, আপনি আগে দেখবেন যে আপনার কম্পিটিটররা কী কী লিখছে, ঠিক আছে? ধরেন আমি দেখতেছি যেখানে অ্যাপিয়ারি বি কিপিং আইডিয়াস নিয়ে কোনো টার্গেটেড কোনো কন্টেন্ট পাচ্ছি না, ওকে। সো এরপর আমি যেটা করব সেটা হলো আমি চ্যাট জিপিটিতে যাব। আমার নোটসটা অন হচ্ছে না কেন বুঝলাম না, দাঁড়ান একটু দেখি। আচ্ছা, আমি চ্যাট জিপিটিতে আসব। চ্যাট জিপিটিতে এসে আমি জাস্ট এটা দিয়ে বলবো, প্রোভাইড মি 20 অ্যাপিয়ারি বি কিপিং আইডিয়াস ফর আ ব্লগ পোস্ট অর সামথিং লাইক দ্যাট, এটা আমি দিব, সে করতে থাকুক। যাই হোক, এটা আসছে। আচ্ছা, প্রথম ক্যাটাগরিটা হলো কি আইডিয়াস, ঠিক আছে, লিখে রাখি আমি। আচ্ছা, সেটা ব্লগ পোস্টের ইয়াতে দিচ্ছে, বাট আমি এইটা চাচ্ছি না। আমি আবার তাকে বলি নর্মালি, জাস্ট এটা দিই, দেখি কি বলে। সে দেখেন এখন নতুন নতুন আইডিয়া দিচ্ছে, ঠিক আছে? সে প্রত্যেকটা নিয়ে আপনি একটু ঘাটাঘাটি করে কয়েক লাইন লিখতে পারবেন এর প্রত্যেকটা আইডিয়া নিয়ে, বা চ্যাট জিপিটিতে লিখে দিবে। আর ছবির জন্য আপনি যেটা করবেন সেটা হলো কি আপনি মিড জার্নিতে যাবেন। আপনারা যারা জানেন না আমি কীভাবে মিড জার্নিতে ছবি বানাতে হয় সেটা নিয়ে একটা টিউটোরিয়াল আছে আমার, আমি রাইটার্স মোশনে যাই। এই যে এই ছবিটা দেখবেন, কীভাবে এআই দিয়ে একদম রিয়েল ইমেজ বানাবেন, বা আমার চ্যানেলে যদি আপনি যান ভিডিওসে যাবেন, এই এই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আইডিয়া ক্লিয়ার হবে। ধরেন এখানে আছে মোবাইল বি কিপিং, আচ্ছা ঠিক আছে। আমি ধরেন যদি আমার এইটা নিয়ে একটা ছবি জেনারেট করতে হয়, আমি কি করব, আমি ফার্স্টে যাব ডিসকর্ডে, ডিসকর্ডে এসে আমি যাব মিড জার্নিতে। সো এটা আমার মিড জার্নি, আমি কোনো একটা নিউবি রুমে যাব, এরপর আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ইমেজিনে যাব, আমার ইমেজিনিকে ছবি দিতে হবে। আমি এটার ফুল প্রসেসটা আমি দেখাচ্ছি না, কারণ এটা আমি আগে ভিডিও বানাইছি, এটা আপনারা দেখে নেবেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সো আমার দরকার একটা মোবাইল বি কিপিং, আমি খালি এতটুক প্রম্পট হিসেবে দিই, আমি এ সিস্টেম ফর ইজিলি রিলোকেটেবল বি হাইভস এরকম দিই। আচ্ছা ঠিক আছে, এটা দেখি কী আসে। এরপর ধরেন আমি চাচ্ছি এটার এসপেক্ট রেশিও কী হবে, সো আমি এসপেক্ট রেশিওর জন্য AR দিব, এরপর আমি দিব ধরেন 16:9 দিয়ে দিই, কারণ যদি আমি ব্লক পোস্ট ইউজ করি। আর যদি স্কোয়ার ছবি চান তাহলে 1:1 দিবেন, ওকে।
আচ্ছা স্কোয়ার থাকুক, এরপর আপনাকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ভার্সন দেওয়া লাগবে। সো এটার জন্য আপনি আবার দুইটা হাইফেন দিবেন, এরপর ভি দিবেন, ভি দিয়ে সিক্স দিবেন, ভার্সন সিক্স। সিক্স না হলে কিন্তু রিয়েলিস্টিক ইমেজ জেনারেট হবে না। এখন এটা আমি অন করে দেই। সো আপনার কমান্ডটা উপরে চলে যাবে, কারণ এটা একটা পাবলিক সার্ভার, সো সবাই এখানে ছবি বানাচ্ছে। সো আমারটা এখানে আছে, যখন হয়ে যাবে তখন এটা আবার নিচে এসে পড়বে। আচ্ছা এটা হইতে থাকুক, আমরা এটা হইলে আবার দেখব। তো বি কিপিং আমি দেখাইলাম, সিমিলারলি কিন্তু অনেকগুলো আছে। ধরেন আমি যদি লন দিয়ে করি, লন আইডিয়াস যদি আমি দেই, তাহলে দেখেন লন নিয়ে আপনি কত কত আইডিয়াস পাবেন। ওকে, একটার ভিতর গেলে আপনি আরও অনেক ছোটোখাটো আইডিয়া পাইতে পারেন, ডিপেন্ডিং অন দ্য নিশ। যদি খুব বড় নিশ হয়, তো নিচে নামলে আরও কিছু কিওয়ার্ড থাকার কথা। আচ্ছা এটার জন্য আসতেছে না। তো এটা একটা আপনি আইডিয়া পাইলেন। তারপর যদি আপনার গার্ডেনিং নিয়ে হয়, গার্ডেনিং আইডিয়াস লিখবেন। সো তখন এখানে আপনি এগুলা থেকে অনেকগুলো ভালো ভালো কন্টেন্টের আইডিয়াস পাবেন। সো আমার এটা হয়ে গিয়েছে, এটা কই আছে একটু দেখি। এই যে দেখেন, এই যে বানাইছি সুন্দর একটা এপিআরই বি কিপিং, এই টাইপের একটা ইমেজ জেনারেট কিন্তু হয়ে গেছে। এরপর আপনি জাস্ট ইজিলি নামাইতে পারবেন, কীভাবে নামাইতে হবে আমি এখানে দেখাচ্ছি না। সো এইভাবে আপনি প্রত্যেকটা আইটার জন্য ইমেজ জেনারেট করে একটা আর্টিকেল কিন্তু বানায় ফেলতে পারেন। এরপর আপনার আইডিয়াস নিয়ে তো দেখাইলাম, এটা সব নিশে মোটামুটি কাজ করে। ধরেন আপনার যদি অটোমোটিভ থাকে, অটোমোটিভ মানে কার রিলেটেড ওয়েবসাইট, সেই ক্ষেত্রে যদি আমি আইডিয়াস দিই, দেখেন কত কিছু আছে, অটোমোটিভ ট্যাটু আইডিয়াস, অটোমোটিভ শপ অর্গানাইজেশন আইডিয়াস, বহুত কিছু আছে। এটা আপনার ঘেটে ঘেটে দেখা লাগবে। আমি যদি কার আইডিয়াস দিই, কার আইডিয়াস ফর গার্লস, ভেহিকেলস, কার আইডিয়াস অ্যাক্সেসরিজ, অ্যাস্থেটিক্স, কিডস, বহুত কিছু আছে। সো একটা হলো গিয়ে এরকম আইডিয়াস, দুই নাম্বার হলো গিয়ে ট্যাটু। প্রায় সব নিশে আপনি ট্যাটু পাবেন, ঠিক আছে। সো আপনি চাইলে ওই ট্যাটুগুলোর ছবি জেনারেট করে একটা আর্টিকেল বানাতে পারেন, এবং ওই ট্যাটু রিলেটেড আর্টিকেলগুলো পিন্টারেস্টে খুব ভালো কাজ করে আমার দেখা মতে। সো ধরেন আপনার নিশ হলো গিয়ে বি কিপিং। ওকে, সো আমি যেটা করতে পারি সেটা হলো গিয়ে আমি চ্যাট জিপিটিতে যাবো। চ্যাট জিপিটিতে গিয়ে আমি বলবো যে গিভ মি 10 ট্যাটু ইমেজ জেনারেশন আইডিয়াস অন বি কিপিং, ঠিক আছে। এরকম একটা দিব ট্যাটু ইমেজ। সো সে বলবে যে একটা, মানে এটা আমি করতেছি কারণ আমি চাই চ্যাট জিপিটিকে যাতে আমাকে প্রম্পট দিয়ে দেয়, আমার যাতে প্রম্পট নিয়ে মাথা ঘামাতে না হয়। সো এরপর আমি কি করব, আমি আবার ডিসকর্ডে যাব। ধরেন এই আইডিয়াটা, ঠিক আছে, এটা আমি নিব, নিয়ে ডিসকর্ডে গিয়ে আমি মিডজার্নিতে যাব বা নিউবিসে যাব। আবার আগের মতো যা করছিলাম সেগুলো করতে হবে। ইমেজিনে এসে এটা দিব, এরপর ভার্সন সিক্স দিব, এরপর ধরেন আমি এক্সপেক্ট রেশিও এবার 16:9 দিলাম আপনাদের দেখানোর জন্য, বা আপনি যে কোনো দিতে পারেন। আপনি চাইলে 9:16 দিতে পারেন, তাহলে ভার্টিক্যাল ইমেজ জেনারেট হবে, যেটা পিন্টারেস্টে ভালো কাজ করে। সো এটা দিলাম, এখন যদি আমি এন্টার চাপি, তাহলে আমার এই রিলেটেড একটা ট্যাটু কিন্তু আশা করবে। সো এইভাবে আপনি ট্যাটুর ইমেজ জেনারেট করতে পারেন, এবং ট্যাটু আর্টিকেলগুলো বেশ ভালো কাজ করে আমার দেখা মতে পিন্টারেস্টে। ওকে, আর লাস্টলি একটা হলো গিয়ে, আমি ছবিটা দেখাবো, এটা হইতে হইতে আমি আর একটা লাস্ট জিনিস দেখাই, সেটা হলো গিয়ে আপনি যাবেন trends.pinterest.com, এখানে আসবেন আপনি। এই যে পিন্টারেস্ট ট্রেন্ডস, এটা এসে পড়ছে আমার আর্টিকেলটা, কি হয়েছে বা আমার ছবিটা এখনো হয় নাই, হচ্ছে সেটা হোক। যে দেখেন বি কিপিং এর কিন্তু ছবি দিয়ে ট্যাটু এসে পড়ছে, একদম রিয়েলিস্টিক লাগতেছে, তাই না? সো এইভাবে আপনি সুন্দর করে ট্যাটু ইমেজ দিয়ে আপনি আর্টিকেল বানাতে পারেন। বা এই পদ্ধতি খালি ট্যাটু হইতে পারে না, আপনার নিশের উপর ডিপেন্ড করে আপনার চিন্তা করতে হবে যে এরকম ইমেজ হেভি কী কী আর্টিকেল আপনি করতে পারেন। দেন ওইগুলো দিয়ে দিয়ে আপনার আর্টিকেল বানায় আপনি পিন্টারেস্টে প্রমোট করতে পারেন, বা পিন্টারেস্ট মার্কেটিং করতে পারেন। এগুলো বেশ ভালো কাজ করে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আর কি। আচ্ছা, সো আমি আইডিয়াস দেখাইলাম, ট্যাটুস দেখাইলাম, লাস্টলি যেটা দেখাবো সেটা হলো গিয়ে পিন্টারেস্টের ট্রেন্ড। সো ট্রেন্ডে এসে আপনি
আপনার নিশ রিলেটেড যদি কিছু থাকে সেগুলোতে দেখতে পারেন যে আপনার নিশে কোন জিনিসটা এখন হাই ট্রেন্ডে আছে। ধরেন আমার নিশ হলো গিয়ে লন, ঠিক আছে, আমি লন মোয়িং টাইপ কোনো একটা ওয়েবসাইট বানিয়েছি। আমি যদি লন দিয়ে যদি আমি এন্টার চাপি, তাইলে আমি দেখবো লন এজিং আইডিয়াস, লন এজিং, লন বর্ডার, এইগুলা মোটামুটি ভালো আপওয়ার্ড ট্রেন্ডিং আছে। সো এগুলো নিয়ে আমি আর্টিকেল বানাতে পারি বা নতুন নতুন টপিক এগুলোর আন্ডারে খুঁজে বের করতে পারি, কারণ এগুলো আমি জানি যে পিন্টারেস্টে ভালো কাজ করতেছে। এখান থেকে আপনি ট্রেন্ড, যে ট্রেন্ড টাইপ এটাও সিলেক্ট করতে পারেন, সিজনাল ট্রেন্ড এইগুলো দিতে পারেন, টপ ইয়ারলি ট্রেন্ড দিতে পারেন, যে কোনটা কি ক্লোভার লন। সো এগুলো মানে কি আমি জানি না। সো আপনার যদি লন রিলেটেড ওয়েবসাইট থাকে আপনার উচিত হবে এগুলো নিয়ে ইন্ডিভিজুয়ালি রিসার্চ করা। মস লন এটা নিয়ে আপনি চাইলে অনেকগুলো আর্টিকেল লিখতে পারেন বা একটা ক্যাটাগরি বানাতে পারেন আপনার ওয়েবসাইটে। ওকে, সো এইরকম ধরেন আপনার টপিক হলো গিয়ে আর কি টপিক চিন্তা করা যেতে পারে, ধরেন আপনার টপিক হলো গিয়ে সি টার্টেল, দেখি কিছু আসছে কিনা সি টার্টেল নিয়ে। সি টার্টেল দিলাম, সো এখন আপনি সি টার্টেলের অনেক কিছু এখানে পেয়ে যাবেন যে কোন জিনিসগুলো পিন্টারেস্টে ভালো কাজ করতেছে। এখান থেকে আপনি অনেক কন্টেন্টের আইডিয়া পাবেন। বা আমি যদি বি দিই, বি দিলে অনেক সময় আসে না, দেখি কিছু আসে কিনা। বি দিলে সে জাস্ট বিটা রাখতেছে না, বিফ বানায় ফেলতেছে এটাকে। আমি যদি বি কিপিং দিই দেখি আসে কিনা, বি কিপিং, বি কিপিং ইটসেলফ টপ ইয়ারলি ট্রেন্ডস। আমি যদি গ্রোয়িং ট্রেন্ডস দিই না কোনো কিছু পাচ্ছি না। সো আমার একটু এখন অন্যভাবে চিন্তা করতে হবে বি কিপিং এর সাথে আর কি থাকতে পারে। হানি দিলে কি কিছু আসবে? হানি বি ট্যাটু আইডিয়াস, দেখছেন আমি তাহলে একটু অন্যভাবে সার্চ করে করে কিন্তু আমি কিছু আইডিয়া পাচ্ছি। সো এইভাবে আপনি ট্রেন্ডস টুলটা ইউজ করতে পারেন। বা আপনার যদি কোনো কিওয়ার্ড থাকে, ধরেন আমার কিওয়ার্ড হলো গিয়ে আমার কিওয়ার্ড ধরেন হলো গিয়ে কি ধরা যেতে পারে, ধরেন আমার ওয়েবসাইট হলো গিয়ে এলিফেন্ট নিয়ে, ঠিক আছে, আমার মাথায় কোনো আইডিয়া আসতেছে না এখন আর। সো এলিফেন্ট লিখে আপনি সার্চ করবেন, সার্চ করার পর এটা নিয়ে আপনি অনেক কিছু পাবেন এখানে। পাস্ট 1 ইয়ারে এই এলিফেন্টের কীরকম সার্চ রেজাল্ট ছিল, এখানে কিছু অ্যাড, আপনি চাইলে এখানে আরও কিওয়ার্ড অ্যাড করতে পারেন। এখানে কোনো একটা জায়গায় কিছু সাজেশন দেয়, আমি সাজেশনটা খুঁজে পাচ্ছি না, এই যে রিলেটেড ট্রেন্ডস এখানে। সো এখান থেকে আপনি আরও সাজেশন পাবেন। ধরেন এলিফেন্ট তো কাজের কিছু হলো না, ধরেন আমি যদি সার্চ করি রিয়েলিস্টিক্যালি, ধরেন আমার কসমেটিক্স নিয়ে ওয়েবসাইট আছে, সো আমি কসমেটিক্স দিলাম, এটা লিখে আমি সার্চ করলাম। সো এখানে আপনি আরও রিলেটেড অনেকগুলো ট্রেন্ড পেয়ে যাবেন। সো এখান থেকেও আপনি কিন্তু ভালো আইডিয়া পাবেন আপনার নিশে কোন ক্যাটাগরিগুলো, কোন জিনিসগুলো ভালো পিন্টারেস্টে কাজ করতেছে, অ্যান্ড ইউ শুড ডাবল ডাউন অন দোজ টপিক্স। ওকে, পিন্টারেস্ট আর গুগল কিন্তু এক জিনিস না। গুগলের জন্য আমরা যেরকম লো সার্চ ভলিউমের কিওয়ার্ড সিলেক্ট করতাম, পিন্টারেস্টে ওইভাবে চিন্তা করলে এত ভালো হবে না। পিন্টারেস্টে আপনার ওইসব কন্টেন্টই দিতে হবে যেটা পিন্টারেস্টের অডিয়েন্স চায়। অ্যান্ড আমি যে তিনটা পদ্ধতি দেখালাম, আই বিলিভ এই তিনটা পদ্ধতি ফলো করলে আপনার নিশ যেটাই হোক না কেন আপনি ভালো কন্টেন্ট দিতে পারবেন যেটা পিন্টারেস্টের জন্য সুটেবল। আজকের ভিডিওটা ভালো থাকলে, ভালো লাগলে জানাবেন, আর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।